हाय फ्रेंड्स, आमार चैनले तोमादेर वेलकाम जानाय। आज आमी तोमादेरके बानिये देखाबो चिड़ार पिठे। खूब कम उपकरण दिए आमी ए चिड़ेर पिठाटा किभाबे बानाच्छी सेई भिडियोटा तोमरा अवश्यई लास्ट पर्यन्त देखबे। एखाने 400 ग्राम चिड़ाके भालोभावे धुइये जल छेके निएछी। एबार एटा एकटा थालाय मेले किछुक्षणेर जन्य रेखे दिच्छी। এবার নারকেল পুর বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারকেল। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে কিছুক্ষণের জন্য নারকেলটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। 150 গ্রাম ভেলি গুড়কে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না নারকেলের সাথে গুড়টা ভালোভাবে মিশে যাচ্ছে। নারকেল ও গুড়টা দুটোই ভালোভাবে মিশে গেছে। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার ধুয়ে রাখা চিড়ার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম ভাজা বাদামকে আমি সামান্য গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 25 গ্রাম কিশমিশ। কিশমিশটাকে হাফ করে কেটে নিয়েছি। এলাচের গুঁড়ো হাফ চামচ ও স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো মাখা হয়ে গেছে। এবার হাতে সামান্য সাদা তেল পুলিয়ে নিচ্ছি। এবার মাখাটা থেকে একটু নিয়ে গোল করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দেশের পুরটা। বাড়িতে সন্দেশ বানাবার ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দেব। এবার পুরটা দেওয়ার পরে পিঠেটা গড়ে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারো। এইভাবে আমি সব পিঠেগুলো গড়ে নিয়েছি। এবার পিঠে ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে পিঠেগুলো ভাজতে হবে। পিঠেটার এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আরেক সাইড ভেজে নেব।
পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের চিড়ার পিঠে। চিড়ার পিঠের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে। আর এই রকম আরো নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।